হাজীগঞ্জ পৌরসভার 11 নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মুন্সি মোহাম্মদ মনিরের গণসংযোগ বিস্তারিত জানাচ্ছি আমি মোহাম্মদ হোসেন ব্যাপারী। হাজীগঞ্জ পৌরসভা নির্বাচন প্রায় ঘনিয়ে, দেখা যাচ্ছে নবীন প্রবীণ কাউন্সিলর প্রার্থীর আনন্দ শোভাযাত্রা। এরই মধ্যে গর্জে উঠেছে হাজীগঞ্জ পৌরসভার 11 নং ওয়ার্ডের প্রবীণ প্রার্থী মুন্সি মোহাম্মদ মনির। দুই ডিসেম্বর শনিবার বিকেলে বিশাল এক গণসংযোগের আয়োজন করেন প্রবীণ এই প্রার্থী। গণসংযোগে এলাকার পাড়া মহল্লা ঘুরে ভোটারদের কাছে দোয়া ও সমর্থন চায় কাউন্সিলর প্রার্থী মুন্সি মোহাম্মদ মনির। এদিকে কাউন্সিলর প্রার্থী মুন্সি মোহাম্মদ মনিরের সমর্থকরা মনির ভাই স্লোগানে মাতিয়ে তুলেছে পুরো পাড়া মহল্লা। কাউন্সিলর প্রার্থী মুন্সি মোহাম্মদ মনির ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনারা আমায় একবার সুযোগ দিয়ে দেখুন আগামী দিনগুলো কেমন কাটে আপনাদের। আপনারা সবাই জানেন শিক্ষিত সমাজ গড়তে, শিক্ষিত পরিবার গড়তে আর শিক্ষিত ওয়ার্ড গড়তে একজন শিক্ষিত জনপ্রতিনিধি দরকার, সাথে থাকা দরকার যোগ্যতা। এবার আপনাদের বিবেককে প্রশ্ন করুন আর বিবেক দিয়ে বিচার করুন। সবারই ভোটারদের কাছে যাওয়ার অধিকার আছে, সবার কাছেই ভোট চাওয়ার অধিকার আছে। আপনাদের যাকে মনে ধরে আর যাকে যোগ্য মনে করেন তাকেই ভোটটা দেবেন। এদিকে ভোটাররা বলেন, আমরা যোগ্য প্রার্থী বেছে নিয়েই ভোটটা দেব, ভবিষ্যতে যে আমাদের উপকারে আসবে তাকেই আমরা জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করব। মোহাম্মদ হোসেন ব্যাপারী, পপুলার বিডি নিউজ .com, হাজীগঞ্জ, চাঁদপুর। Hadi bay, hadi bay.